পলিটেকনিকে পরীক্ষা নয় মাধ্যমিকের নম্বরে ভর্তি আবেদনের সময় খুব কম অনলাইনে আবেদন করুন এই সম্বন্ধে জানতে গেলে তোমাকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং তার সাথে চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনের ঘন্টাটি ভাজিয়ে রাখতে হবে সবার আগে লেটেস্ট ভিডিওটি পাওয়ার জন্য শুক্রবার নবান্নের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে পলিটেকনিকে ভর্তির প্রবেশিকা পরীক্ষা এবছর নেওয়া হবে না পরিবর্তে শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতেই অনলাইনে কলেজে ভর্তি হতে পারবে ছাত্রছাত্রীরা যারা আগেই আবেদন করেছে তাদের নতুন করে আর আবেদন করতে হবে না ডাব্লিউ ডট এস ডট কো ডট ইন ওয়েবসাইটের মাধ্যমে আগামী একত্রিশে আগস্ট পর্যন্ত ছাত্রছাত্রীরা পলিটেকনিকে ভর্তির আবেদন করতে পারবে তাহলে ওয়েবসাইটের নাম আরেকবার বলে দিচ্ছি ডাব্লু ডাব্লু ডট এস সি ডট কো ডট ইন আর লাস্ট ডেট কত একত্রিশে আগস্ট মনে থাকে যেন লাস্ট ডেটটা একত্রিশে আগস্ট তারপর কী বলেছে জানুয়ারি থেকে একত্রিশে মার্চ পর্যন্ত অনলাইন এবং অফলাইনে আবেদনপত্র নেওয়া হয় এই প্রবেশিকা পরীক্ষায় পঞ্চাশ নম্বরের অঙ্ক পঁচিশ নম্বরের পদার্থবিদ্যা এবং পঁচিশ নম্বরের রসায়নের ওপর পরীক্ষা নেওয়া হয় পশ্চিমবঙ্গ ছাড়াও আসাম ত্রিপুরা বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা থেকেও প্রচুর ছাত্রছাত্রী আবেদন করে মাধ্যমিক বা সমতল পরীক্ষায় পঁয়ত্রিশ পার্সেন্ট নম্বর থাকলেই জেকসপো আবেদন করা যায় তাহলে কত পার্সেন্ট মাধ্যমিক বা সমতল পরীক্ষায় পঁয়ত্রিশ পার্সেন্ট নম্বর থাকলেই জেক্সই আবেদন করা যায় থ্যাংক ইউ